দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। দিনাজপুর জেলার আমবাড়িহাটে আপনারা দেখছেন কুরবানির যে সাইবল জাতের ষাঁড়গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেখানে রয়েছি। আজ 26 মে 2023 রোজ শুক্রবার আমরা দেখছি এখানে সাহেব আলী ভাইকে। সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, খুব ভালো। কি অবস্থা আসলে বাজারের আজকে? বাজারের অবস্থা আছে, কাস্টমারও আছে, গরুও আছে, সব নাকি বাঁচাই দিয়েছেন আপনি আজকে? না না, এখন কিছু সাইড যাত্রা তো করতে হবে। বেচা কিনে যদি যাত্রা না হয় তাহলে ফির ব্যবসা কি করে হলো? কি করে হোক, লস হোক, চালান হোক, বনি করতেই হবে, বনি করতেই হবে। হ্যাঁ, বেচাইছি, বেচাইছেন মানে বনিটা হইছে, আল্লাহ দিলে হইছে, তাহলে দুই চার টাকা হইছে, এগুলো হবে। কত লোক ওজন? ঠিক, দুনিয়াই ঠিক, মন ঠিক, সব ঠিক, সব ঠিক। কত লোক ওজন হবে সাবলি ভাই? দর্শক দেখছি আমরা গরুটিকে, দুই দাঁত তো সাইড গেট করে এগুলো, মানে সব সাইড দাঁত, সাইড দাঁত কটা আছে? গরু আছে ভাই, বাজারে গরু আছে কটা? 11টা ভাই। তার মধ্যে এখানে কটা আছে? বেশি কিছু কিছু বেচছে, কিছু বেচছি, দুটো বেচলাম। হ্যাঁ, কটা আছে গরু দেখেন, গরু ওজন দেখেন। এখন কি আমি 6 মন ভাই কবে 5 মন হইব, এটা মনের ভেতর একটা কিন্তু ভাই বলতো হাটের উপরে দাম 2.5 লাখ। 2টা 3টা 4টা 4টা চারটা কত চাইছেন? চারটা চাইছি ভাই আমি 8,40,000। 8,40,000 সাওয়া আন এর মধ্যে ভাঙা সুরে চলছে, 2,10,000 করে, তাই না? চাইছি ওজনও দেখছি, মোটাও আছে, মোটাও আছে। আমরা দেখছিলাম গরুগুলোকে, আসলে আজকে সাহেব আলী ভাই যে গরুগুলো আনছেন আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের দিচ্ছি। আনুমানিক কেমন ওজন আছে মাংস? আনুমানিক এখানে 400-এর উপরে আছে সবগুলো ভাই, ওজনে লাইভ ওয়েটে, লাইভ ওয়েটে 400-এর উপরে সব উপরে আছে। যদি স্কেল করিছে কোনো দর্শক ভাই তাও দিয়ে পারব। রেট কত? 480 টাকা। 480? হ্যাঁ, কথা বলার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, সুযোগ আছে। বড় গরু তো, হ্যাঁ, এই জন্য এটা চাইছি। আচ্ছা, মানে এই ধরনের গরু আছে কোনো সময় চাইলে দিব? এই ধরনের গরু, হ্যাঁ, এই ধরনের গরু চাই, দাম দর করে নিতে পারে, নিতে পারে। কিন্তু রেট মানুষের 10-20 টাকা কম দেবো, কিন্তু রেট ওইটাই, রেট 80 টাকা। 80 টাকা, 80 টাকা সুযোগ দিতে হবে। আরো আরো যদি পত্তা কিনে থাকে তাহলে আরো পত্তা করে দেবো। আচ্ছা, এই চারটা, এই চারটা তো দেখলাম, আর কি আছে? এই দেখলাম এগুলো ভাই। হ্যাঁ, আচ্ছা, দর্শক আমরা দেখবো, এই যে এখানে আরো দুটি আছে, এগুলা দুই জাত
এলা দুইটা দুইটা করে কত এগুলা চাওয়া দাম ভাই 260 260 জোড়া 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 130 করে কেমন বেচা কেনা কেমন বেচা কিনা এটা তো হাটো টানছি এখন এদিকে যদি কোনো ভাই নাই এলাও লাইক রেটও দিও আবার এগুলা যদি হাটে খাড়ায় না হাটে খাড়ায় দাম হাটে খাড়ায় যদি হয় তাহলে হাটে খাড়ে মানে এখন এখন লাইভ রেটের কথাটা বেশি বলছেন কারণটা কি কারণ মানুষ বর্তমান কুরবানির এক মাস সময় এখন মানুষ মাংসর দরকার মাংস দেখি মানুষ গরু কিনবে এখন সুন্দর দেখবে আর মাংস দেখবে হসে কত আচ্ছা এটার মধ্যে যদি এক মন আধ মন শর্ট হয় ওটা ওনার লস হয়ে যাবে ওটা ওনার লস ব্যবসা করতে পারবে না না বাংলাদেশ ডিজিটাল যুগ হয়ে গেছে ডিজিটাল ডিজিটাল আমি এতদিন স্কেল নেই নেই আমার ভুল হয়ে গেছে আরো আগে নেওয়াটা উচিত ছিল আচ্ছা তাহলে আমি একটা গ্যারান্টি যুক্ত কথা বলতে পারবো হ্যাঁ হ্যাঁ আমি 10 টাকা কিনছি 12 টাকা হলে বেসকুল হলে বেসকুল আচ্ছা কারণ আমার পত্তা আছে আমি 11 টাকাও দিতে পারি অন্য জায়গায় 12 টাকা ধরি আছে আমি ধরে থাকবো না আমি 9 টাকা কিনছি 10 টাকা দিয়ে 10 টাকা কম করবো মাল সেল দেবো মাল সেল দেবো যার প্রয়োজন হবে আমার কাছে যোগাযোগ করবে আমি মাল দিতেই থাকবো দিতে যার যতগুলো চাহিদে আচ্ছা ওই পাশে কিছু ওই পাশে কিছু করে দেখছে হ্যাঁ এগুলো তো আপনার হ্যাঁ সাইড অফ ভাই একটু দেখি ভাই দেখুন এগুলোর বয়স কেমন শাবলি ভাই সব দিয়ে দাও এটা একটা চাইলে এগুলো দিয়ে দাও এখানে আছে একটা খাড়ায় যদি কোনো ভাই নাই খাড়ায় দিয়ে দাও আচ্ছা এগুলো কি আলাদা আলাদা দাম না লটে না না এলা লটে আলাদা দাম চাইছি আচ্ছা এটা এটা কত এই জোড়াটা ওটা দাম চাইছি এই জোড়াটা এটা যদি আলাদা ভাবে নাই 180 ওটা হ্যাঁ আচ্ছা চাওয়া চাওয়া আর এটা হলো 160 এটা হচ্ছে 160 60 আচ্ছা এখন স্কেল নিলেও দেবো খালায় দাম হবে খালায় বেচা কিনে এটা হচ্ছে 60 ওটা হচ্ছে 80 আর এই দুটা দুটা আলাদা এই দুটা আলাদা একটু শুনি 300 হলে দাও 300 হলে 24 সালের জন্য হলো একটা বাম্পা কোনটা এটা মনসকিন একটা জিনিস হবে মনসকিন একটা জিনিস হবে 24 সালের জন্য বাম্পা আমরা দেখছি গরুগুলোকে এবং আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে কুরবানির ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে হ্যাঁ মন শৌখেন জিনিস আচ্ছা এখন আনুমানিক ওজন কতটুকু আছে ওজন 5.5 মন হবে 5.5 এটা এখন 5.5 মন হবে এলা দিন 1 কেজির উপরে বাড়ে দিন 1 কেজির উপরে বাড়ে দেখার মত একটা আছে হ্যাঁ 24 সালের জন্য আরো একটা আছে ভাই কোনটা একবারে পারফেক্ট হ্যাঁ আসেন ওইটা এটা না একটা 24 সালের জন্য ওই যে মানুষ দামি করে বেশি কম দামি বেশি হ্যাঁ হ্যাঁ 24 সালের জন্য পারফেক্ট এটা কত এটা ভাই সাওয়া 115 এটা কত বেচা এটা 200 কেজির উপরে আছে এটা 200 কেজির উপরে উপরে এটাও আছে 200 কেজির উপরে এটাও যদি কেউ চায় তাও দেওয়া যাবে এটাও আর যদি একক ভাবে নেয় এটা এখানে ফিক্সড রেট করবে 97,000 টাকা 97,000 টাকা ফিক্সড স্কেলে বহু বেশি স্কেলে বহু বেশি না আচ্ছা তো দেখছিলাম আমরা আজকে কম দামে বেশি বেশি টাইপের কিছু গরু আছে শুকনো টাইপের হ্যাঁ তো দেখলাম আজকে সাহেব আলী ভাইয়ের যে গরুগুলো ছিল সাহেব আলী ভাইয়ের যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো দর্শক আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন তা সাহেব ভাই আপনার নাম্বারটা বলেন একটু 017 035 42 41 08 ঠিক আছে সাহেব ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যে যেভাবে পারে সেই পরামর্শ থাকে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা
Thank you.